গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া। আজকের ব্লগটা একদম সকালবেলা থেকে শুরু করে দিয়েছি, আর এই কিছুক্ষণ আগে ছেলেকে স্কুল করিয়ে বাড়ি এনেছি। যেহেতু চিকুদের 2 তারিখ থেকে স্কুল ছিল, আজকে হলো 2 তারিখ শুক্রবার, আর এখন বাজে হলো 10:30। 10:30 থেকে আমি আমার ব্লগ স্টার্ট করে দিয়েছি স্কুলে গিয়ে, আর সেরকম ভিডিও টিডিও করিনি, কিচ্ছু করিনি। আর আজকে জানো তো আমার না খুব দাঁতে ব্যথা হচ্ছে, কাল থেকে যে এত গরম পড়েছে কি বলবো, সে আর বলবার মতো না। বাইরেটা দেখো, রোদেতে পুরো সাদা সাদা দেখতে পাচ্ছ। আর আমার পুত্র স্কুল করে চলে এসেছে সকালবেলার, ওর ব্রেকফাস্ট হয়ে গিয়েছে, আমার হয়নি। আমাকে মা এই যে ব্রেকফাস্ট দিয়ে গেছে। যতবার ভাবছি যে আর 1 মাস বাকি রয়েছে পুজো, একটু ডায়েট করবো, একটু রোগা হবো, একটু রোগা হবো, তত আমার মা আমাকে তেলে ভাজা খাইয়েই যাচ্ছে, খাইয়েই যাচ্ছে। যত না কমাচ্ছি তার থেকে বেশি গেইন করে নিচ্ছি, এরকম অবস্থা। আর আমার ছেলে স্কুল থেকে এসেই শুরু করে দিয়েছে খেলা, যত গাড়ি ছিল খেলাগুলোকে বের করে বের করে পুরো একদম ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। কিছুক্ষণ পরে ঘরটাকে মনে হয় কর্পোরেশনের ডাস্টবিন, মানে ডাস্টবিনও ওর থেকে মানে পরিষ্কার থাকে, ও যে লেভেলে নোংরা করে। আর কাল থেকে জানো তো একটা জিনিস কি হয়েছে, আজকে হলো ওর দাদা ভাই মানে ওর পিসির ছেলের জন্মদিন, আজকে সেপ্টেম্বরের 2 তারিখ। কাল থেকে ফোন করে বলে যাচ্ছে জন্মদিনে নেমন্তন্ন করবি কি করবি না, তুই আমাকে নেমন্তন্ন করলি না তা আমার জন্মদিনেও তোকে বলবো না, এরকম করছে। সে 14 বার ফোন করছে, আমি যদি সেইগুলো তুলতে পারছিলাম না কেন বলো তো। প্রথমত হলো খালি গায়ে ছিল, খালি গায়ে তো ফোন করছে, মানে ওর কি অভিমান হয়েছে যে জন্মদিনে বললি না। এবার ওর পিসি বলছে ঠিক আছে তুই আয়, মানে কালকেই আমরা যাব ওদের বাড়িতে, বলছে ঠিক আছে তুই আগের দিন চলে আয়, এরকম করে বললো। হবে না, কাঠ দিয়ে বলতে লাগবে তাকে, মানে কি যে হচ্ছে কি আর বলবো। যাই হোক, তোমাদেরকে একবার দেখাই যে আজকের ব্রেকফাস্টে কি আছে, চলো দেখাই। তো আজকের ব্রেকফাস্টে আছে ফুলকো, ফুলকো আটার লুচি, ময়দার লুচি না। আমার মা সবসময় ময়দার লুচি করে, কিন্তু আজকে হলো আটার লুচি করেছে। আর এখানে কালকের যে মাংসটা ছিল, মাংস দিয়ে লুচি কি বলবো, দারুণ দারুণ। এইসব দেখে আর বেশিক্ষণ মানে ডায়েটের কথা মাথায় থাকে না, যে আমাকে একটু পুজোর আগে রোগা হতে হবে, এই হতে হবে। যত পুজোর আগে আমার মা এসব বানায়, প্রত্যেক বছর পুজোর আগে আমাদের বাড়িতে এই কীর্তি হয় সকালবেলা এরকম তেলে ভাজা তেলে ভাজা ব্রেকফাস্ট। যত না ওয়েট আমার কমে তার থেকে বেশি আমি 1 মাস আগে গেন করে ফেলি। আর এই যে আমার গাড়িওয়ালা গাড়ির ব্যবসা করবে, এখানে সমস্ত ভাঙাচোরা গাড়ি সমস্ত কিছু বের করছে, এখন খাটের তলা থেকে সব বেরোচ্ছে। তোকে তো দেখাতে পারবো না, বুঝতেই পারছো ঠ্যাংগুলো দেখে যে কি অবস্থা রয়েছে। মুখও দেখানো যাবে না বাবা, তোমার মুখ দেখা যাবে না, তোমার গাড়ি দেখা যাবে, মুখ দেখাবে বলে পাগল হচ্ছে। তো চিকু তোমাদের মুখ দেখাবে বলে দেখো গায়ের মধ্যে এই যে জড়িয়ে বসে পড়েছে, বলছে না মুখ দেখাতে হবে, তো জামা পরবে না। আমরা ঠিক আছে, টাওয়ালটা জড়া, তোর মুখটা আমি দেখিয়ে দিচ্ছি, এই যে মুখটা, একটা হাসি দিয়ে দা। ওরে বাবা, এই হলো কলগেট হাসি, কলগেট ফ্রিতে, কলগেট হাসি, কলগেটের অ্যাড দেওয়ার জন্য তোকে ডাকবে জানিস। এখন বাজে হলো 3টে, আর এইমাত্র স্নান টান করে ঘরে এলাম। আজকে না একদমই ক্যামেরা করে তোমাদের কিচ্ছু দেখাতে ইচ্ছা করছে না, তার কারণ এতটা গরম লাগছে, এতটা গরম লাগছে, ইচ্ছা করছে না যে ক্যামেরার সামনে এসে বকবক করি বা তোমাদেরকে কিছুটা দেখায়। না ঘরে শান্তি পাচ্ছি, না বাইরে শান্তি পাচ্ছি, কোথাও শান্তি পাচ্ছি না। তো গা ধুয়েছি মানে 14 বার হয়ে গেছে, আর এখন গিয়ে একদম মাথা টাথা ভিজিয়ে আমি স্নান করে এসেছি। আজকে মাথায় একটু তেল দিয়েছি, কালকে আবার শ্যাম্পু ট্যাম্পু করে নেবো। আজকে তেল দিয়েছে, তেল দিলে না আমার প্রচণ্ড গরম লাগে। আর মা গিয়েছে, শ্রাদ্ধ বাড়ির একটা নিমন্ত্রণ ছিল, ওই 2 দিন আগে দেখলে না গিফট এনেছিল, সেগুলো নিয়ে গেল। তো আজকে হলো খাওন দাওন, আজকে খাওন দাওনে মা কিছুক্ষণ আগেই চলে গেছে, সেটাও আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। মা রান্না বান্না সমস্ত কিছু আমাদের জন্য করে দিয়ে গেছে, আর আমাদের বাড়িতে সবাইকারই নেমন্তন্ন ছিল। কিন্তু শ্রাদ্ধ বাড়ি না অনেকে, আমি যেমন শ্রাদ্ধ বাড়ি খেতে একদমই পারি না, এই যদি শ্রাদ্ধ বাড়ি খাই মানে আমার 1 সপ্তাহ আমি একদম শুয়ে পড়বো, এই অবস্থা হয়। তো খেয়ে আমি সহ্য করতে পারি না বলে আমি অনেক দিনই হয়েছে যে শ্রাদ্ধ বাড়ি খাওয়া ছেড়ে দিয়েছি, প্রায় অনেক বছর। আমার বিয়ের অনেক আগের থেকে আমি কোনো শ্রাদ্ধ বাড়ির নেমন্তন্ন করলে আমি যেতাম না, এমনকি আমার ঠাকুমার যেদিন শ্রাদ্ধের খাওন দাওন ছিল ওই দিন পর্যন্ত আমি খেতে চাইছিলাম না। তারপরে এবার নিজেদের বাড়ি ছেড়ে আমি কোথায় কার বাড়িতে খেতে যাবো, সারা পাড়ার নেমন্তন্ন যে আমি পাড়াতে কাউকে বলবো যে আমাকে অল্প দুটো খেতে দেবে, এরকম নয়, সবাই সবারই নেমন্তন্ন ছিল। ওই খাওয়ার পর আমি আর আমার দিদা, দিদা খায়
দুজন নাই, আর সে কেউ উঠতে পাচ্ছি না, এত কষ্ট হচ্ছে, জানে কেমন একটা অস্থির লাগছে। এই কারণে সাদ্দ বাড়ি খাওয়া অনেক দিনই হয়েছে, ওই সব তুলে দিয়েছি। মা গিয়েছে, আর মা কি কি রান্না করে গিয়েছে তোমাদেরও একবার গিয়ে দেখাবো। আর চিকুকে, চিকু স্যার পড়াতে আসবে আজকে, বলেছে যে আজকে পড়াতে আসবে। আমি বলছি বাবা এই গরমে ছেলেটা যে কি করে পড়বে, ওই জানে গরমে না না ঘরে শান্তি না বাইরে শান্তি, কোথাও গিয়ে শান্তি নেই। এই স্নান করে এলাম, ভিজে চুল, আমার যেন মনে হচ্ছে জলেতে মানে একদম চুবে বসে থাকি। পুকুরে হয় না, কিন্তু আমাদের এখানকার পুকুরগুলো কি বলতো, যেহেতু গ্রাম সাইডের পুকুর, আর ধরো এই যে ওই বাড়ির হাঁস আছে, ওই বাড়ির হাঁস জলে চড়ে। এবার জলে চড়া হাঁস, তারপরে তো বুঝতেই পারছো, তারপর কাচাকুচি হয়, এই হয়, ওইখানে গিয়ে আর ডুবে বসে থাকতে ইচ্ছা করে না। যদি এমনটা না হতো আজকে আমি শিওর জলের তলায় ডুবে বসে থাকতাম, মানে গলাটা বের করে নিয়ে বসে থাকতাম, সারা বডি ঠান্ডা হয়ে যেত। আমি কি করি বলো তো, ফ্রিজে যখন জল খায়, ঠান্ডা জল খুব একটা খায় না, তবুও এই রকম গরম হলে তো ঠান্ডা জল খেতেই লাগবে। যত না আমার মানে ভেতরে যায় জলটা, তার থেকে বেশি আমার পুরো নাইটি ফাইটি সমস্ত কিছু ভিজে যায়। আর যখন এখানগুলোতে পড়ে কি যে আরাম কি বলবো, কিন্তু এই আরামটাই আবার সাজা হয়ে যাবে। এই আরামটা যখন ঠান্ডা লেগে যাবে, ডাক্তার তখন কানটি মুলবে, ভিজিটটা নেবে, আর এক গাদা ওষুধ দেবে, আর আমার বর বলবে দেখলে আরামের ফল কিরকম যায়। যাই হোক চলো একবার দেখাই যে আজকে কি কি রান্না হয়েছে আর আমি কি দিয়ে খাবো, চলো। তো আমি এখানে আমার খাবারটা বেড়ে নিয়েছি, এটা রুই মাছের ঝোল বানিয়েছে আমার মা, এই যে পটল আর আলু দিয়ে রুই মাছের ঝোল। ডাল ছিল, আমি আর ডাল নিইনি, ডালের সঙ্গে ছিল গন্ধরাজ লেবু, তো আমি গন্ধরাজ লেবুটাই ঝোলের সঙ্গে খেয়ে নেবো। আর আজকে এটাই করেছে, যেহেতু মায়ের নেমন্তন্ন বাড়ি আছে, তোমাদের তো আগেই বললাম, এই জন্য সিম্পল খাবার দাবার, এটা এখন আমি টিভি দেখবো আর খাবো। তো এখন বাজে হলো 5টা, আর আমি যাচ্ছি, সেই যে ঝোলা নিয়ে নিয়েছি, এতে কিছু ব্লাউজ পিস আছে, সেই ব্লাউজ পিসগুলো তৈরি করতে দিতে যাব। তো অনেকদিন ধরে ভাবি তৈরি করতে দেবো, তৈরি করতে দেবো, পুজো এখন 1 মাস রয়েছে, তাই তৈরি করতে দেওয়া হচ্ছে না, তাই ভাবলাম যে আজকে গিয়ে একদম তৈরি করতে দিয়ে আসি, তবে পুজোর আগে আগে দেবে, নইলে দেবে না। কিছু নতুন শাড়ির ব্লাউজ ছিল আর কিছু পুরনো শাড়ি, পুরনো শাড়ি খুব পুরনো নয়, পুজোর সময় একবার পরেছি, সেই ব্লাউজগুলো তৈরি করা হয়নি, তো সেগুলো এখন করব। ছেলে যেহেতু দেখেছে, ছেলে তো জানতো না যে আমি যাবো, ছেলেকে বুঝুং বাজুং দিয়ে এখন আমাকে যেতে হচ্ছে। বললাম তোর স্কুলে যাচ্ছি, তোর স্কুলে অ্যাডমিট আনবো, অ্যাডমিট আনার পর আমি একটুখানি এক জায়গায় যাব, আমি 10 মিনিটে বাড়ি ফিরবো, এই কথা বলে এখন আমাকে যেতে হচ্ছে। এখন বাজে হলো 6:30, আর আমি বাড়ি চলে এসেছি, আর নিয়ে এসেছি গরম গরম সিঙাড়া। গরম গরম সিঙাড়া খেতে কিন্তু দারুণ লাগে। আজকেই প্রথম আমাদের পাশে একটা দোকান আছে, সেখান থেকে নিলাম, অন্য সময় হয় অন্য জায়গা থেকে নিয়ে আসি। তো সবাইকে দেওয়া হয়ে গেছে, এখানে আমার মার আর বাবার জন্য 4টে সিঙাড়া রয়েছে। আমি যে খুব একটা সিঙাড়া খেতে ভালোবাসি এমনটা নয়। আর মায়ের এখানে সন্ধে দেওয়াও কমপ্লিট হয়ে গিয়েছে, সন্ধেটা আজকে মাই দিয়েছে, যেহেতু আমি বাড়ি ছিলাম না, 6:30 সময় বাড়ি ফিরলাম, এই কারণে মাই আজকে সন্ধে দিয়ে দিয়েছে। আর আমার ছেলে দেখো এই যে দোল্লায় দুলেই যাচ্ছে, কিন্তু ওকে পুরোটা দেখাতে পারছি না, তার কারণ হলো খালি গায়ে রয়েছে। এখন তো ইউটিউবের একদম কড়াকড়ি নজরদারি চলছে, তাই ওকে আর পুরোটা দেখালাম না, দোল্লায় দোলাটাই দেখ। আজকে না একদম মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে, জানো তো গরমে একদম ঘরে থাকতে ইচ্ছা করছে না, বাইরে পুরো মনে হচ্ছে বসে থাকি, বাইরেটা একদম গুম হয়ে রয়েছে, আকাশে একদম পটপট করছে তারা, মানে বৃষ্টি হওয়ার একদমই সম্ভাবনা নেই। আর মাঠের ধানগুলো পুরো শুকিয়ে গেছে, 2 দিন যে এত রোদ দিয়েছে, এত রোদ দিয়েছে, মানুষের যেমন নাজেহাল হয়ে যাচ্ছে, গাছগুলোরও খুব অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর তার ভেতরে আমি দিয়েছি মাথায় তেল, মাথা তো চুলকাচ্ছে, আর প্রচণ্ড গরমে দেখো পুরো ঘেমে গেছে। আর ভিডিও করতে গেলে হলো ফ্যান অফ করতে হয়, তাও অনেক সময় আমরা ফ্যান না অফ করেই কথা বলি, কিন্তু এডিটিং করতে গেলে প্রচণ্ড প্রবলেম হয়। যারা আমরা ইউটিউবে কাজ করছি তারা তো এটা খুবই ভালো করে জানি। তো চিকুকে যে সন্ধ্যাবেলা পড়াতে বসবো, সেই পড়াতে বসতেও আমি পারিনি, অনেকগুলো কাজ বা সমস্ত কিছু রয়েছে। ছেলেকে দেখি এখন টেনে টেনে নিয়ে আসবো, ও গিয়েছে হলো জুবাড়িতে। তো ও গিয়েছে জুবাড়িতে, ওকে এখন নিয়ে আসবো, নিয়ে এসে খাওয়াই দাওয়াই দেখি যে কে এসছে গোমা। ওকে এসে দেখি খাওয়াই দাওয়াই দিয়ে যদি পড়তে বসে বাছা আমার, তাহলে কিছুটা লিখে নেব, আর নইলে না ওই যে ওইখানটা আছে 500 টাকার নোট, ওই যে ওই ওপরটা ইয়ে করো। হ্যাঁ না না না, তোলো 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 এক তোলো, হ্যাঁ ওই ওই কোনার দিকে, ওই যে ওপরে যে প্লাস্টিক গুলো ওই ব্যাগে দেখো ওইখানটা রয়েছে।
তো কি যেন একটা বলতে গেলাম, তুমি হ্যাঁ আমার চিকুকে আসো, খাওয়াবো, তারপরে যদি ছেলে আমার পড়তে বসতে চায় তাহলে লেখাগুলো করিয়ে নেবো। স্যার যে হোমওয়ার্কগুলো করিয়েছে সেই হোমওয়ার্কগুলো সমস্ত কিছু করিয়ে নেবো, সবটা করবে বলে আমার মনে হয় না। আর কালকে জানো তো আমাদের একটু এক জায়গায় যাওয়ার কথা আছে, আর কিছুটা শপিং করবার কথা রয়েছে। পুজোর সময় তো শুধু চিকুর জামা প্যান্ট হয়েছে, আর চিকুর বাবার হয়েছিল দুটো, তার ভেতরে একটা চিকুর বাবা পরে নিয়েছে, তো একটা দিয়ে তো আর 5 দিন পুজো কাটাতে পারবে না। তো চিকুর বাবারও কেনাকাটা করতে লাগবে, আমারও কেনাকাটা করতে লাগবে, এদের তাদের একটু দেওয়া থাওয়াও করতে লাগবে। এবছর তাও দেওয়া থাওয়াটা একটু আমরা কমিয়ে দিয়েছি, তার কারণ চিকুর এবছর 5 বছরের জন্মদিন আছে, তো জন্মদিনটা একদম পুজোর পরপরই, কালী পুজো শেষ আর ছেলের জন্মদিনটা শুরু, মানে জগদ্ধাত্রী পুজোর পরপরই হবে ওর জন্মদিনটা। এই কারণে হলো একটু প্রবলেম হচ্ছে, তবুও বুঝতে পারছি না যে কালকে গিয়ে কি শপিং করব না করব। তেও ট্রেন থেকে দেখে এসেছি একটা গাউন, গাউনটা আমার খুব পছন্দ হয়েছে, আমি আবার দুটো গাউন পছন্দ করেছি। বাপ্পা বলেছে যদি দুটো গাউন নাও তাহলে আর তোমাকে আমি শাড়ি আর কোনো কিচ্ছু দেবো না, আর অন্যদিকে তুমি তাকাবে না। 1799 করে দাম ছিল, তারপরে জানি না কি দেবে না দেবে কিচ্ছু জানি না। আর কালকে শপিং করে আর বাড়িতে আসবো না, কালকে বাপ্পার বড়দির বাড়ি ওই কাঁচড়াপাড়াতে, আমরা ওখানে থাকবার কথা আছে, আপাতত কথা আছে। এখন কি হবে না হবে তোমরা সেটা নেক্সট ব্লগে জানতে পারবে, তাই আজকে আর বেশি বকবো না, আজকের মতো এন্ড করে দিই। কাল যদি যাই তোমরা সবটাই দেখতে পাবে সমস্ত কিছুই। আর ব্যাগটা দেখি আজকে যদি গুছিয়ে রাখতে পারি তবে গুছিয়ে রাখবো, কিন্তু গরমে না কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না, না খেতে ইচ্ছা করছে, না কাজ করতে ইচ্ছা করছে, না কিচ্ছু হচ্ছে, মানে কি যে অস্থির লাগছে, শুধু মনে হচ্ছে বাইরেটা বসে থাকি তবে হয়তো শান্তি পাবো। তো চলো আজকের মতো আমার ব্লগটাকে আমি এখানেই এন্ড করলাম, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, সাবধানে থেকো, টাটা।